আরে আমাদের করিম চাচা না, এই সন্ধ্যার সময় একা একা মন খারাপ করে পার্কে বসে আছে কেন? আচ্ছা জিজ্ঞাসা করি, আসসালামু আলাইকুম চাচা, এই সন্ধ্যার সময় আপনি পার্কে বসে আছেন কেন? ওয়ালাইকুম আসসালাম মকবুল, কি করবো বলো বাবা, সরকার আবার লকডাউন দিয়েছে, মনটা খুব খারাপ, ভাবছি কিভাবে সংসার চালাবো। চাচা আল্লাহর উপর ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। আপনি তো জানেন আমার একটা কিন্ডার গার্ডেন স্কুল ছিল, গত বছর লকডাউনে আমার স্কুলটা বন্ধ হয়ে যায়, সেই থেকে আমি রাস্তার পাশে স্যান্ডেল বিক্রি করি, এভাবেই আমার সংসার চালাচ্ছি। মকবুল, মনের কথাটা তোমারে বলি, 6 মাসের বাসা ভাড়া বাকি, ছেলে পেলেদের স্কুলের বেতন বাকি, সংসার তো চালাতে পারতেছি না বাবা, এই বয়সে আমি কোথায় যাব, কার কাছে যাব, কি করব বলো, এই জন্য বসে আছি একা একা, মনটা খুবই খারাপ। আমি বুঝি না চাচা, আমাদের দেশে কতজন মানুষ সরকারি চাকরি করে? অধিকাংশ মানুষই তো প্রাইভেট চাকরি করে, দিনমজুর, খেটে খাওয়া মানুষ। যারা সরকারি চাকরি করে তাদের তো কোনো সমস্যা নাই, তারা ঘরে বসে লকডাউনে বেতন পাবে, আর আমরা কোথায় যাব, কার কাছে যাব, এই কথা কি সরকার মহোদয় একবারও চিন্তা করে না? আর এইটা যদি বুঝতো তাহলে কে লকডাউন দিত? আজকে আমাদের কি করুন অবস্থা, কাউকে বলতেও পারি না, সহ্য করতে পারি না, সরকারের কাছে কিভাবে আমার এই মেসেজটা পাঠাই যে লকডাউন দিয়েন না দিয়েন না, আমাদের কিছু করে খেতে দিন। চাচা আপনি ভেঙে পড়েন না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন এবং তিনি সবকিছু শ্রবণকারী, সবকিছু দেখছেন। আল্লাহর কাছে দোয়া করুন, রাতে তাহাজ্জুদ নামাজ পড়ুন, আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করুন, নিশ্চয়ই আল্লাহ আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবে। হ্যাঁ মকবুল, তুমি ঠিকই বলেছো বাবা, আল্লাহর কাছে দোয়া করি এই লকডাউন যেন সরকার তুলে নেয়, আর আমরা যদি সবাই সচেতন হয়ে চলি, মুখে মাস্ক পরি, তাহলে তো এই মহামারী ছড়াতে পারে না। আমাদের উচিত সবার সচেতন হয়ে চলা, আমাদেরকে অনেক সচেতন হতে হবে বাবা, তাহলে এই মহামারী আগের মতো রূপ ধারণ করতে পারবে না। চাচা আপনি একটা বিষয় খেয়াল করেছেন, টিকা আসার আগে সবাই মাস্ক পরত, কিন্তু টিকা আসার পরে সবাই কেমন গা ছাড়া হয়ে গেছে, কেউ মাস্ক পরে না। হ্যাঁ রে বাবা, এই জন্যই তো করোনা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, অতীতের সব রেকর্ড ভেঙে গেছে, মৃত্যুর সংখ্যাও বেশি। তাই সবাইকে বলি আমরা আরো সচেতন হই, আমরা মাস্ক পরি, আমরা বাইরে বের হলে মাস্ক পরি, আমরা যেন জনসমাগম এড়িয়ে চলতে পারি এবং সতর্কতা অবলম্বন করতে পারি, তাহলে তো এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। চাচা আমার মনে হয় কর্তৃপক্ষের উচিত রাস্তায় যাদেরকেই মাস্ক ছাড়া দেখবে তাদেরকে ধরে নিয়ে হাজতে পুরে রাখা এবং মোটা অঙ্কের একটা জরিমানা করা, তাহলে সবাই আস্তে আস্তে সচেতন হয়ে যাবে। সবাই যখন মাস্ক আবার পরা শুরু করবে তখন দেখবেন করোনার এই মহামারী ঠিকই থেমে যাবে।